নানা ঘটনা রটনা ও আশঙ্কার মধ্য দিয়ে শেষ হই আজিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 36 নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলের পদর উপনির্বাচন। নির্বাচনের গিরিয়ে এই ওয়ার্ডের 14 ভোট কেন্দ্র মধ্যে গতকাল তো নেওয়াইল যায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আজিয়ে বৃহস্পতিবার সকাল 8টা তুন বিকেল 7টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলিল, তবে ভোটার উপস্থিতি আসিল খুবই কম। ভোটার উপস্থিতি মোটামুটি আসলে আস্তে আস্তে আসছে আসলে যথাসময়ে আরো সকাল 8টা তুনে কি করে দিই ভোট আরম্ভ করছি, যেগুলো বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে হয়তো সাধারণ ছুটি ঘোষণা না করানোর কারণে এটারা ছুটি লই নেওয়া কর্মস্থল তুন কেন্দ্র 2049 জন কাস্ট, এই তো 500 মতো 3273 1100-1200। এর মধ্যে দুই প্রার্থীর সমর্থককলের মধ্যে ব্যাপক ভাঙচুর, ককটেল বিস্ফোরণ সহ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গিয়ে, এর মধ্যে দুইজন মারাত্মক জখম হয়ে বলে আরা ছবি পায়। ঘটনা বলতে তারা উপরের থেকে গুলি মারতেছে, আপনার পাথর মারতেছে, ওই কাঁচ ভাঙ্গা মারতেছে, আপনার ওই গুলি করতেছে, তারা ছুরি মারতেছে, ছুরি দিয়ে আইরে বেগুনের দূর সকালবেলা আসতে পারিনি, এখন আসছি, ভোট দিয়ে যাচ্ছি সুন্দর এবং সুস্থ ভাবে ভোট হচ্ছে। ঠিক আছে, সকালে তোন মোটামুটি একখানা সামান্য ইয়ে হয়ে গেছে আলবুট দিয়ে, মোটামুটি এখন ঠিক আছে পরিস্থিতি। জালিয়াতি হয়ে গেল একদিন ধরা গিয়ে মিডিয়া আই এনে পুলিশ প্রশাসনই তারা অ্যারেস করি লগিয়ে সার্গো পোয়া ধরা গিয়ে এখন হার এখন অনার তদন্ত করলে দেবেন, তার পরবর্তীতে এই পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হল। ভোট খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ সর পাড়ার কেন্দ্র বলতে আশাবাদী সকালে তো আর এটা কোনো ধরনের বিশৃঙ্খলতা নয়, প্রত্যেকটা ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। আবার অনেকেই আছে যারা সময়ের মধ্যে আইন ফারানোর কারণে ভোট দিতে না পারায়। এই উপনির্বাচনত মোট 6 জন প্রার্থী কাউন্সিলের পদত প্রতিদ্বন্দ্বিতা করছিল। তারা হল যে মোর্শেদ আলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, বিবি মরিয়ম, ইকবাল শরীফ, মোহাম্মদ শাকির, সৈয়দ নুরুন্নবী লিটন। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা আসিল 33,544 জন, এর মধ্যে 18,539 জন আসিল যে পুরুষ, 15,005 জন আসিল যে নারী। 14 ভোট কেন্দ্রের 73 গান ভূতু ভোট গ্রহণ করছি। এর মধ্যে প্রার্থী অকল বেয়াগুনি নিজেই নিজ জয়ের ব্যাপারে খুব বেশি আশাবাদী ইয়ে নারা জানাইল। এবং কিছু টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব সুষ্ঠু নির্বাচন। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ তো সি প্লাসরও জানাই যে ভালো, আপনার সকাল থেকেই হচ্ছে আপনার এখানে মানে ভোটাররা নির্বিঘ্নে আসছে, তাদের ভোট দিচ্ছে, এবং হচ্ছে আমরা এটা এনশিওর করছি যে যারা ভোটার তাদের যাতে বিন্দুমাত্র কোনো সমস্যা না হয়। ভোট শেষ হয়ে যাবে ভোট গ্রহণ, এরপরে ভোট গণনা করে কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করার পরে টোটাল ভোট কার্যক্রম শেষ হয়ে যাবে। আজকে সকাল 8টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে, আমি প্রতিটা কেন্দ্রের প্রতিটা বুথে গিয়েছি, তো আমার দৃষ্টিতে সেরকম কোনো অনিয়ম চোখে পড়েনি, শুধুমাত্র কয়েকজন পোলিং এজেন্টের কাছে মোবাইল ফোন ছিল যেগুলো তাদের ব্যবহার করার কথা নয়, আমি সেগুলো মোবাইল ফোন নিয়ে নিয়েছি। এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে। প্রথমে কিছু সংবাদ পাওয়া গিয়েছিল ভুয়া ভোটারের, তো 11 নম্বর কেন্দ্রে 3 জন ভুয়া ভোটার পাওয়া গিয়েছে এবং তাদেরকে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। সি প্লাস টিভি নিউজ ডেস্ক।